প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম কিভাবে আমাদের ক্লাস তৈরি করতে হয় এবং অবজেক্ট তৈরি করতে হয়, এবং অবজেক্ট বলতে আমরা একটা অবজেক্টই তৈরি করেছিলাম। এখন আমরা যেটা দেখব যে একটা ক্লাস, যেহেতু আমরা বলতেছিলাম লেকচারের মধ্যে শুরুতে যে একটা ক্লাস হচ্ছে সমস্ত অবজেক্টের কালেকশন, তাহলে অবশ্যই অবজেক্ট একের অধিক তৈরি করা যাবে। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে মাল্টিপল অবজেক্টস তৈরি করা যায়। এর রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আমরা যেহেতু স্টুডেন্টকে, তোমাদের আজকের ক্লাসে সমস্ত স্টুডেন্টকে আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি, তাহলে সমস্ত স্টুডেন্টকে কীভাবে অ্যাক্সেস করা যাবে সেটা কিন্তু আমরা এখন দেখব। তাহলে আমি এই প্রোগ্রামটাই কপি করি, কন্ট্রোল এ, দেন কন্ট্রোল সি, এরপর কন্ট্রোল শিফট এন, দেন কন্ট্রোল ভি, এরপরে কন্ট্রোল এস, সেভ করতেছি ex2.cpp। আমরা উপরের পার্টগুলো একটু রিমুভ করে দিই। আচ্ছা, এটা থাক। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে হাউ টু ক্রিয়েট ক্লাস অ্যান্ড মাল্টিপল অবজেক্টস। তাহলে কিভাবে মাল্টিপল অবজেক্টস তৈরি করা যাবে এটা আমরা দেখব। তাহলে দেখো, সোফার কিন্তু আমরা একটা অবজেক্ট তৈরি করেছিলাম, একটা। তাহলে এখন আমরা যদি আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই, আমি পুরোটা কপি করলাম, কন্ট্রোল সি, এরপর আমি এখানে এন্টার দিয়ে লাইন ফাঁকা করলাম, জাস্ট যাতে কোড ভালো বোঝা যায়, কন্ট্রোল ভি দিলাম। তাহলে আমাদের এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, তাহলে কিন্তু অবশ্যই একটা কনফ্লিক্ট তৈরি হবে যে দুইটা সেম অবজেক্ট আমি দুইবার ডিক্লেয়ার করছি। যদি রান করো অবশ্যই এরর দেখাবে। আমি রান করলাম, এরর চলে আসছে এবং এখানে বলছে রিডিক্লারেশন অফ স্টুডেন্ট অবজেক্ট। তাহলে এটা করা যাবে না। তাহলে কী করতে হবে? আমি ধরো এটা নাম দিচ্ছি অবজেক্ট ওয়ান। তো যখনই অবজেক্ট ওয়ান দিচ্ছি, তার মানে নতুন একটা অবজেক্ট তৈরি হচ্ছে। ব্যাপারটা কীরকম? এই যে ধরো স্টুডেন্ট জন, তার যেমন নেম ছিল, এজ আছে, কালার আছে, তাহলে এখন যদি আমি সুফিয়াকে তৈরি করতে যাই, তারও নেম, এজ, কালার আছে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা সেকেন্ড অবজেক্ট তৈরি করতেছি। তাহলে আমরা অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান, তাহলে ধরো অবজেক্ট ওয়ানের আইডি বলে দিচ্ছি টু, নেমটা চেঞ্জ করে দিই, সাপোজ ধরো লিখলাম আলিজা, জিপিএ ধরো চেঞ্জ করে দিই, ধরো লিখলাম 3.66। তাহলে অবশ্যই এখানে অবজেক্ট ওয়ান, এখানেও অবজেক্ট ওয়ান এবং এখানেও অবজেক্ট ওয়ান। এবার রান করি, এবার কিন্তু দুইটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা দেখতে পাবো। দেখো, আমরা দুইটা স্টুডেন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি। আমরা যদি এক স্টুডেন্টের ইনফরমেশন পরে যদি একটু স্পেস বেশি দিই, তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। আমরা এইখানে একটা এন্ডেল বাড়িয়ে দিই, এবং লাস্টেরটাতেও একটা এন্ডেল আমরা বাড়িয়ে দিতে চাচ্ছি। আসো এবার রান করে বুঝাই। তাহলে দেখো, 1001 এবং 1002 দুইটা স্টুডেন্টের কিন্তু ইনফরমেশন আসছে। এর থেকে প্রমাণিত হয় যে ক্লাস হচ্ছে একটা স্ট্রাকচার, বা ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্টস। কারণ হচ্ছে একটা ক্লাসের মধ্যে যা থাকবে সব কিছু অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। এবং এটা সুবিধা কি, তোমরা যদি এখন আমার সাথে পার্টিসিপেট করো, আমি এখন দুইটা স্টুডেন্ট, এখানে দুইটা স্টুডেন্টের ইনফরমেশন কিন্তু আমি স্টোর করেছি বা আমরা দেখাচ্ছি। আমি যদি স্টুডেন্ট আরেকটা বাড়াই, তারপরে তোমাদের সুযোগ দিচ্ছি। আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি। মাল্টি অবজেক্ট মানে কিন্তু মোর দেন ওয়ান, সো আমি দুইটা তৈরি করেছি, অলরেডি হয়ে গেছে, আমি আরেকটা বাড়াচ্ছি, অবজেক্ট টু। তাহলে আমি এখন দিচ্ছি অবজেক্ট টু, অবজেক্ট টু, অবজেক্ট টু, তাহলে এখানেও অবজেক্ট টু, অবজেক্ট টু, অবজেক্ট টু। এখানে একটু বলি নেই, ব্যাপারটা এমন না যে অবজেক্ট ওয়ান টু থ্রি দিতে হবে, আমাদের প্রথমটা কি ছিল অবজেক্ট। আচ্ছা, তুমি চাইলে এস ওয়ান, এস টু, এস থ্রি দিতে পারো, মানে বোঝানোর জন্য, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, স্টুডেন্ট থ্রি। অথবা যদি মনে করো স্টুডেন্ট, এখানে নাম দিব হচ্ছে বুলবুল, তার মানে বুলবুলের আমি সমস্ত ইনফরমেশন আপডেট করবো। এখানে যদি নাম দাও যে স্টুডেন্ট, অবজেক্টের নাম দিলে আলিজা, কোনো সমস্যা নাই। এখানে যদি স্টুডেন্ট, অবজেক্টের নাম দাও হচ্ছে তোমার, আরেকটা নাম দাও, সাপোজ আমি ধরো এখানে দিচ্ছি ঈশা, এবং ধরো এটার আপডেট 3.77 দিয়ে দিচ্ছি। তাহলে এখন কিন্তু তিনটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা অ্যাক্সেস করতে পারবো। দেখি যে কেন ক্লাসকে টেমপ্লেট বলা হয় বা কেন ক্লাসকে ব্লুপ্রিন্ট বলা হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, তিনজনের ইনফরমেশন আসছে, এখানে অ্যারোর আছে। অ্যারোর বলতে আমরা যেহেতু চেঞ্জ করিনি, ওইটাই শো করতেছে, 1003 হওয়ার কথা, চেঞ্জ করে দিয়ে আসি 1003। এবার রান করলে অবশ্যই আমরা রাইটলি দেখতে পাবো। তাহলে দেখো, আমরা কিন্তু তিনজন স্টুডেন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখন তোমরাই বলো যে আমাদের আজকের ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, এইভাবে 50 জন স্টুডেন্ট ইনফরমেশন ডিসপ্লে করানো পসিবল? যদি আমরা ক্লাস এবং অবজেক্ট ইন্ট্রোডিউস না করতাম, তাহলে তোমরা কীভাবে করতাম?
ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তিনটা করে ভেরিয়েবল লাগতো, তাহলে 50 জন স্টুডেন্টের জন্য কিন্তু 150 ভেরিয়েবল লাগবে। এটা কি তোমরা আমার সাথে একমত? যে ধরো আমি আছে ক্লাসে 50 জন স্টুডেন্ট, আমি 50 জন স্টুডেন্টের 50টা আইডি আমি স্টোর করতে চাই, তাহলে 50টা ভেরিয়েবল লাগবে এবং স্ট্রিং এরও 50টা ভেরিয়েবল লাগবে, ডাবলেরও 50টা তোমার ভেরিয়েবল লাগবে, তাহলে 350-150টা ভেরিয়েবল লাগবে। কিন্তু এখানে কিন্তু আমি মাত্র 3টা ভেরিয়েবল দিয়ে সবাইকে কন্ট্রোল করতেছি। তাহলে আমি তোমাদের ক্লাসে শুরুতে বলেছিলাম যে ক্লাস হচ্ছে যখন আমরা তৈরি করি, যার ক্লাস তৈরি করবো, সাপোজ আমি স্টুডেন্টের ক্লাস তৈরি করতেছি, এর মানে হচ্ছে সারা পৃথিবীর যত স্টুডেন্ট সবাইকে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে দেখো, যদি আমি স্টুডেন্ট না বলে কার বলতাম বা মোবাইল বলতাম, তাহলে মোবাইলের ফিচার এখানে লিখতাম, তাহলে সারা পৃথিবীর সমস্ত মোবাইল এর মাধ্যমে অ্যাক্সেস হতো। প্রথম আসার সুবিধাটা কী? সুবিধাটা হচ্ছে এই যে আমার যদি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভেরিয়েবল নিতাম, এই তিনটা করে ভেরিয়েবল নিতাম, যেটি একটু আগেই বললাম যে 50 জন স্টুডেন্ট হলে 150টা ভেরিয়েবল লাগতো, এখানে সেটার প্রয়োজন পড়তেছে না। একটু পরে আরও এফিশিয়েন্ট হয়ে যাবো প্রোগ্রামের, এখানে কোড বেড়ে গেছে, তোমাদের কাছে মনে হচ্ছে এত কোড বারবার লিখতেছি কেন, এটা কমিয়ে ফেলবে একটু পরে, আমি সিকোয়েন্স অনুসারে যাচ্ছি। আপাতত শুধু এতটুকু বুঝো যে তোমরা তোমাদের উপলব্ধি এটা আসছে কিনা, যে আমরা যদি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের নাম আইডি জিপিএ স্টোর করতে চাই, তাহলে কিন্তু আমার 50 জন স্টুডেন্টের জন্য 150টা ভেরিয়েবল লাগবে, অথবা তোমার এসআইডি একটা অ্যারে লাগবে, স্ট্রিং একটা অ্যারে লাগবে, জিপি একটা অ্যারে লাগবে, এটার সাইজ 50, এটার সাইজ 50, এটার সাইজও 50 হতে হবে, এবং সেগুলোর জন্য কিন্তু অনেক কমপ্লেক্সিটি বেড়ে যাবে, অনেক লুপ ইউজ করতে হবে। কোনো কারণে যদি আমার রেকর্ড বাড়ে, তাহলে আবার সবার সাইজ চেঞ্জ করতে হবে, তাহলে প্রোগ্রামের কিন্তু এফিসিয়েন্সি কমে যাবে। সো এই জন্য আমরা এই ক্লাস ইউজ করি। বলো, তোমরা বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। প্লিজ যারা কথা বলবো না, মাইক্রোফোনটা মিউট করে রাখবা। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি অসুবিধা নেই, থ্যাংক ইউ সাইমা তুরান, আমি কোশ্চেন বুঝতে পেরেছি। এখানে আমরা ওবিজি লিখছি, অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অবজেক্টের নাম যে কোনো কিছু হতে পারে। সাপোজ আমি বললাম, ধরো প্রথম অবজেক্টের নাম দিচ্ছি S1, তাহলে যদি S1 লিখি, তাহলে S1 দিয়ে আমি সবাইকে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার নিয়মই হচ্ছে যে তোমাকে এই S1 লিখতে হবে, তারপরে ডট দিতে হবে। এখন তুমি বলতে চাচ্ছো এটা বাদ দিলে আমি অ্যাসাইন করতে পারবো কিনা, অবশ্যই পারবো না, সেটা তুমি করতে গেলে ডিরেক্টলি এখানে করতে হবে, SID=1 বা 1001। এখন তুমিই বলো, যদি আমি 1001 এর জন্য দিয়ে দিই, তাহলে আমার 50 জনের জন্য 50টা SID লাগবে না? সাইমা, আমার কথা বুঝতে পারছো? তুমি আমাদের যা কিছু ডট দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত ডট, এর বাইরেও আছে অপশন, আমরা আসবো। আমি বলতে চাচ্ছি যে যদি অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস না করি, যদি এখানে দিয়ে দিই, তাহলে তুমি বলো অবশ্যই SID 1, তারপরে আবার কন্ট্রোল ডি দিয়ে SID 2, এইভাবে সব রাখতে হবে না, অনেক লিখতে হবে, তাহলে ওইটাকে আমরা অ্যাভয়েড করতেছি। অ্যাভয়েড করে অবজেক্টের মাধ্যমে বলতেছি এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, তুমি এটাকে ইউজ করো। তার মানে অবজেক্ট যখন একটা ক্লাস তৈরি হয়, তাহলে আমরা ক্লাসকে বলতে পারি নেটস এ কালেকশন অফ অবজেক্টস, যেহেতু এখান থেকে অনেক অবজেক্ট তৈরি করা যাচ্ছে। তাহলে আমরা এখানে S1 দিয়েছি, তাহলে S1 দিলে তুমি সব জায়গায় S1 দিবা। তাহলে আমি আসো এখানে S1 S1 S1, এবার আসো যে এখানে যদি আমি অবজেক্ট 1 না দিয়ে S2 দেই, তাহলে এখানে কি হবে, S2টা এখন এই পার্টের সবার জন্য কপি করে দিব, Ctrl V Ctrl V Ctrl V Ctrl V Ctrl V। এবার আসো এটা যদি S3 দেই, ব্যাপারটা এমন না যে OBJ লিখতে হবে এমন না, কিন্তু আমি একটা ভেরিয়েবল চিন্তা করব, জাস্ট Ctrl V Ctrল ভি, মানে অবজেক্ট ক্লাস টাইপের ভেরিয়েবল, তো ক্লাসটা হচ্ছে একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ। এবার আসো রান করি, কোনো ধরনের এরর আসবে না, যা আসছে তো থ্যাংক ইউ, আশা করি আনসার পেয়েছো আমাদের এই রেকর্ডটা এতটুকুই।